ভালো করে মেস করে নিয়ে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, বংরাধনি রান্নাঘরে ফিরে এলাম আরো একটি নতুন পর্বে। এখানে কাঁচকলাটা নিয়েছি, কেটে হাফ করে ধুয়ে নেব। আর ওদিকে আলুটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি হাফ করে, একটু সিটি দিয়ে নেব দুটো। আলুটা কাঁচকলাটা সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। দুটো সিটি দেওয়ার পর প্রেশার কুকারটা ঠান্ডা হয়েছে, খুলে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসা, কাঁচা কলার খোসা ছাড়িয়ে নেব। আর কাঁচা কলার খোসাটা কিন্তু ফেলবো না বন্ধুরা, বাঙাল বাড়িতে এই কাঁচা কলার খোসাটাকে বাটা করে খায় কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও করে নিয়েছি। আর এখানে এই যে আলু আর কাঁচকলাটা ভালো করে মেখে নিয়েছি, তার সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা এইগুলো দিয়ে আলু কাঁচকলাটাকে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। আর দেব তার সাথে পরিমাণে চিনি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি একটু মিষ্টি দিই টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আর এটাকে বাইন্ডিং করার জন্য দিয়ে দিচ্ছি একটু ময়দা, আপনারা ছাতুও দিতে পারেন, আমি একটু ময়দা দিয়েছি আর সামান্য ছাতু দিয়েছি, আর পুরোপুরি ছাতুও দিতে পারেন, আমি ছাতু ময়দা মিশিয়ে দিয়েছি। হাতের মধ্যে রিফাইন তেল আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে গোল গোল করে বলের সাইজে বলের আকারে করে নিয়েছি। এবার এখানে কড়াতে তেল গরম করতে দিচ্ছি, আর তেলটা খুব গরম হয়নি, হালকা গরম হয়েছে, এমন সময় এই কাঁচা কলার বলগুলো দিয়ে ভেজে নিতে হবে, কারণ বেশি জোর আলো আছে ভাজবো না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে ওপরটা ভাজা হয়ে যাবে, তাই ভেতর থেকে যাতে ভালো করে ভাজা হয় তাই জন্য অল্প আছে সময় ধরে আস্তে আস্তে ভাজতে হবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন, আমি অনেক কষ্ট করে ভিডিও করি, আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা প্রত্যেক দিন তাহলে নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। যাই হোক বন্ধুরা, এখানে আমি খুব সময় ধরে এই কাঁচা কলা আলু দিয়ে যে কোপ্তাগুলো করছি সেগুলোকে ভেজে নেব। খুব ধৈর্য ধরে ভাজতে হবে, ভেঙে না যায়, খুব আস্তে আস্তে এটাকে সিম আঁচে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এতটা কড়াতে তেল আমার এই রেসিপি করতে লাগবে না, তাই তেলটা একটু কমিয়ে নিয়েছি। এখানে গরম মশলা ফোড়ন দিলাম, সাদা জিরে, ফোড়নটা হচ্ছে ভাজা, ওভেনটা অফ করে দিয়েছি। এখানে এই রেগুলার মশলাগুলো নুন হলুদ ধনের গুঁড়ো আর দইটাকে দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব, ওভেনটা অফ করে দিয়েছি, তেলটা গরমই আছে, তার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওভেনটা আবার অন করছি। আস্তে করে কম আছে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা পাত্র ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। সব কিছু পরিমাণে দেওয়া আছে, এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, একটু ফুটবে। মশলাটা ফুটে ওঠার পরে কোপ্তাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। কোপ্তা কেমন হয়েছে ভেঙে দেখাই, এই দেখুন বন্ধুরা, এখানে এই একটা কোপ্তাকে আমি আপনাদের সঙ্গে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর, ভেতর থেকেও ফ্লপি হয়েছে, ভাজা হয়েছে। এটাকেও দিয়ে দেবো মশলার মধ্যে ফুটবে, এর মধ্যে এবার ঘি দেব। আর আপনারা যদি মনে করেন ওপর থেকে একটু ফ্রেশ ক্রিমও দিতে পারেন।
তাহলেই কিন্তু কোপ্তা হয়ে গেছে আমার রেডি কোপ্তা কারি। কাঁচা কলার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। আজকের মেনুগুলো, আজকের মেনু ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে কাঁচা কলার খোসা বাটা, এটা শর্ট ভিডিওতে আপনাদের শেয়ার করব। আর এখানে আছে লোটে মাছের ঝুড়ি, ডাল আর কোপ্তা, কাঁচা কলার কোপ্তা। বন্ধুরা, আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।